আমি বলেছিলাম যে আমি ছবি আসবো এবার ঈদে ডেড বডি এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সেন্সারও পেয়ে গেছি। আমার আসল প্রোগ্রাম হবে 5 তারিখে এফডিসির ভিতরেই এবং সেদিন আমার ট্রেলার আমি সবাইকে আপনাদের সবাইকে আমি সেদিন আমি আমার ট্রেলারটা দেখাবো। তো এই প্রথম বাংলাদেশে একটা হরর মুভি রিলিজ হতে যাচ্ছে এবং আশা করি আপনাদের সবার এবং যারা হরর মুভি বিশেষ করে হরর মুভি যারা পছন্দ করেন এবং তারা হলে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোনো ধোকা দিয়ে আপনাদেরকে হলে নিব না। আপনারা আমার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা একটা রিয়েল একটা হরর মুভি পাবেন। প্রথমই না আমাকে চমকে দিচ্ছে এবং আমি কিন্তু পরে সরি বলতে বাধ্য হয়েছি। মূলত তো ক্যারেক্টার বিশ্লেষণ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে প্রথমই না আমি একটা না নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে আমি ছবিটাকে নিয়েছি। পরে বলে যে তুই আগে গল্পটা শোন, গল্পটা শোনার পরে আমি বলেছি যে এই গল্পটার একটা চরিত্রে আমাকে কাজ করতেই হবে। ইটস রিয়েলি ফ্যাবুলাস। আমার আমি এই ধরনের ক্যারেক্টার এর আগে আমি অনেক ছবি মানে অনেক ছবি করেছি, আপনারা ভিন্নধর্মী অনেক চরিত্রে আমাকে দেখেছেন, কিন্তু এই ক্যারেক্টারটার মতো মানে কিন্তু আমি কখনো কাজ করিনি এর আগে। হয়েছে কি আমার কাছে মনে হচ্ছে না অনেক বছর যাবৎ কাজ করছে ডাইরেকশনে, আমি আজকে অসম্ভব রকমের কংগ্রেচুলেট করতে চাই হাততালি দিয়ে। ইকবাল অনেক ভালো ডাইরেকশন জানে এবং গুছিয়ে কাজ করতে পারে। আরেকটা অসাধারণ যেটা আমার কাছে লেগেছে যে অভিনেতাকে কীভাবে অভিনয়টাকে বের করা যায় এইটা কিন্তু ও শিখছে। তুই কোত্থেকে শিখছিস এটা? আমার ছোট ভাইরা অসম্ভব রকম ভালো কাজ করেছে। আর একটা অসাধারণের কথা বলি, আউটডোরে কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু হারিয়ে গেছে 6টার সময় শুটিং করা, 5টার সময় শুটিং করা, 7টা 8টার সময় শুটিং করা, এটা চলচ্চিত্রের থেকে বিদায় নিয়েছিল। কিন্তু এই ছবিতে আমরা কিন্তু 5টায় শ্যামল মাওলা শুনেছি, 5টায় ও এই ছেলেটাও 5টায় কাজ করেছে, সকাল 5টায় কাজ করে 4টার সময় ভাত খেয়েছে। তা আমি আমি মনে করতাম কি বোধ হয় সম্ভবত আমি বোধ হয় 6:30টার সময় মেকআপ নিয়ে 7টার সময় ক্যামেরা ওপেন করেছি, আমি ধরেই নিয়েছিলাম বোধ হয় আমি বোধ হয় মানে এক নম্বর, কিন্তু না, যা দেখি ছোট ভাইরে এক নম্বর হয়ে বসে আছে। সো এই ক্রেডিটটুকু সম্পূর্ণই ইকবালের, এটা আমি মনে করি। এবং অত্যন্ত একটা গুছালো ছবি হয়েছে, এটাকে 100% হরর মুভি বললে কিন্তু ঠিক বলা হবে না, এটা হবে কি টোটালিটি সব দর্শকদের একটা ছবি।